লাল নীল কত রং, কত কথা কবিতার ছলে, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত, জানালা ও পাশে উকি দেয় মুখ, হরিণী চোখে তার দেখা অদেখার সুখ, রিক্সার হুড ফেলে শহরের নির্জনে লুকিয়ে হাতে হাত, প্রিয় দিন প্রিয় রাত, প্রিয় দিন প্রিয় রাত, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত। এবার শুরু করি? না, তুমি যাবে না। আমাকে যেতেই হবে, আমি কথা দিয়েছি আমার বন্ধুদের। আমি কিছু না, আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে, তোমার বন্ধুরাই সব। এটা শুধু বন্ধুদের ব্যাপার না। বন্ধুদেরই ব্যাপার, বন্ধুদের কথা দিয়েছো বলেই তুমি যাচ্ছ, নাহলে তুমি কেন যাবে মিছিলে? দেশের জন্য যাব। আমার কি হবে, আমার কথা কি তুমি একবারও ভাববে না? কি হলো বলো। কি যেন তারপর? দেশের দাবিকে উপেক্ষা করি কিভাবে বলো? দেশের দাবিকে উপেক্ষা করি কিভাবে? এইভাবে কি আবৃত্তি হয় না? মানে আমি তোমার হাত ধরেছি বলে ভুলে যাচ্ছ? না, মানে আসলে কিভাবে বলি, এটা তো নাটক না, না আবৃত্তি করতে কি? আরে বোকা, স্টেজে তো আর হাত ধরবো না, এখন প্র্যাকটিসের জন্য হাত ধরছি। প্র্যাকটিস হয়ে গেলে আর হাত ধরাধরি হবে না, আর হাতটা ধরলে ইমোশনটা ঠিক মতো আসে, বুঝলি? বলে কি? আচ্ছা ঠিক আছে, আবার বলো। আমার কি হবে, আমার কথা কি তুমি একটা বারও ভাববে না? দেশের দাবিকে উপেক্ষা করে কিভাবে বলো? এসব কি টুলু? ইমোশন আনার জন্য বললাম আর কি। ইমোশন আনতে হলে হাত ধরবা, গলায় হাত দেওয়ার কি আছে? তোর ইমোশন আমি ছুটাচ্ছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে শুরু। ঢিল মারলো কি? তুই না? ও টুলু, তুই এখানে? আমি তো তোরাই খুঁজতেছি, তাতেই নাম তুই। কি তুই তুই করতেছিস পাগলের মতো? ও পিম্প অ্যাক্সিডেন্ট করছে তো, যাইতে হবে না, তাতেই নাম বুঝতে পারছি। তুই বিশ্বাস করতেছিস না? এই তুই দাঁড়া, তোর পা ভাঙবো আমি আজকে। তুমি আমার কোথায় যাচ্ছ বললি? ওকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো, মেরে ভর্তা বানাবো আমি? কি বলছো এসব, কাকে মেরে ভর্তা বানাবো?
বাবা ডালিমকে ডালিমকে কেন ডালিম আবার কি করছে দিন তো ওই ছুরে মারছে ডালিম বুঝতেছি না ও ইমোশনাল হওয়ার জন্য তো হাত ধরতে হয় তাই না তোমার কি মাথা চুলকাস কেন মাথায় উকুন হয়েছে দূর মা কি যে বলো না সারাদিন মহল্লায় সব করে বেড়াস না আমি আবার কি করলাম আমি দেখি নাই কিছু ডালিম ওইদিকে গেল না ও তো একটা শয়তান মা থাক আপনি যে কত ভালো তা আমি জানি এখন তোর কবিতা রিহার্সালে থাকার কথা না আমি রিহার্সালে ছিলাম মা এই শহরে সবাই বলে দোলনের বাবার পরে সবচেয়ে ভালো আবৃত্তি করিস তুই সবাই প্রশংসা করে পড়ার ক্ষতি হবে জেনেও দোলনের বাবার আবৃত্তি দলে তোকে ভর্তি করিয়েছি মা দোলনের বাবা তো সবসময় শেখায় না সপ্তাহে একদিনও আসে না ওই দোলনই তো সব শেখায় তো দোলনও তো ভালো আবৃত্তি করে আমার বয়সে একটা মেয়ের কাছ থেকে শিখতে আমার ভালো লাগে না মা এই জন্য পাড়ায় ঘুরে ঘুরে বাদনামি করছিস না বিশ্বাস করো মা আমি রিহার্সালে ছিলাম ওই ডালিম শয়তানটা চায় না যে আমি রিহার্সাল করি লুকে লুকে ঢিল মারে ওই দেখো লুকে লুকে এখন তাকে আছে তুমি বাসায় যাও মা আমি ছেলে যে আমাকে কখন কি বিপদে ফেলে আল্লাহ জানে আর সে চলো খেলা চলছে তো আরে রাখ তোর খেলা আমার সাথে কি করছিস তুই জানিস কি করছি আমি বিশ্বাস করতেছ আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানিস না আমি দোলনের সাথে কবিতা আবৃত্তি ক্লাস করছিলাম হ্যাঁ দুজনে মিলে ক্লাস করছিলি না তোরা তুই কি করে জানিস দুজন মিলে ক্লাস করছিলাম না দশজন মিলে ক্লাস করছিলাম ইমোশন দেখে বুঝি তোদের ইমোশন দেখে বুঝছি তুই কি করে জানিস দুজন মিলে ক্লাস করছিলাম না দশজন মিলে ক্লাস করছিলাম ইমোশন দেখে বুঝি তোদের ইমোশন দেখে বুঝছি তুই ওর বিচার করবি বিচার করবি ওর কি হইছে আগে বলবি তো আমাকে দুজনে ক্লাস হোক আর দশজনে ক্লাস হোক ও দোলনের ছাদে কেন যাবে এটা কোনো কথা না টুলু বন্ধু বন্ধুর কাছে যাইতেই পারে এই কথাটাই আমি ওরা বুঝাইতে পারতেছি আচ্ছা পিন্টু ধর তুই আমার বন্ধু তুই কবিতা আবৃত্তি করিস তো তুই কেমন কবিতা আবৃত্তি করিস সেটা আমি একটু যাই দেখতে পারি না পিন্টু আমি কিন্তু ওরে মারবো এখন আহা তুই এত খেপলি কেন বুঝলাম না তো ও আমার সাথে দেখা করতে যায় নাই তো ও আমাকে ডিস্টার্ব করতে গেছে আমি আর দোলন দোলনের ছাদে কবিতা আবৃত্তি প্র্যাকটিস করছি হঠাৎ দেখে দরজার দিক থেকে একটা ঢিল এসে পড়ছে দোলন ছুটে গেল দরজার কাছে আমি দেখি কি ডালিম চোরের মতো লুকালুকা দোলনের বাসার থেকে বের হচ্ছে ওর কি এই কাজটা করা ঠিক হয়েছে চোরের মতন লুকে লুকা ঢিল মারতে পারে ও কী রে সত্যি ঢিল মারছিস এখন আমার কথা শোন বল আমি দোলনদের বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম দোলনদের বাসার ছাদে টুলু আর দোলন দাঁড়ানো তো ভাবলাম যেহেতু পাশ দিয়ে যাচ্ছি টুলুর সাথে একটু দেখা করে যাই দোস্ত সিঁড়ি দিয়ে আমি উঠলামও কিন্তু ছাদে আর যেতে পারলাম না কেন কে বাধা দিল তোকে কেউ বাধা দেয় নাই আমার বিবেক বাধা দিছে বন্ধু আমার বিবেক বিবেক হ্যাঁ যতবারই আমি ছাদে একটু করে দেখতে যাই তখনই না দোলন খাপ করে টুলুর হাতটা ধরে দোলন টুলুর হাত ধরে হ্যাঁ দোলন তো টুলুর হাত ধরে আর টুলু যে দোলনের কি ধরে এটা তো আমি তোরে বলতে পারবো না এখন পিন্টু আজকে
খবর আছে। এটা কেমন কথা পিন্টু ভাই? কালকেও একটা গ্লাস ভাঙছেন, আজকেও একটা গ্লাস ভাঙলো, এক মাসের মধ্যে 5 বার গ্লাস ভাঙছেন। আমার আব্বা কি আপনাদের জন্য প্রত্যেক দিন গ্লাস বদলাবে? আরে আমরা ভাঙি নাই তো, ওই যে ওই পিচিরা ভাঙছে। হ্যাঁ জানি তো। তুমি কি জানো বাংলাদেশ যদি কখনো বিশ্বকাপ ক্রিকেট খেলতে যায় বাংলাদেশের পক্ষ হয়ে কারা খেলবে? এই যে এই পিচিরাই খেলবে। আমার আব্বা যদি এসে দেখে জানার আরেকটা গ্লাস ভাঙছে তাহলে কিন্তু আপনার বাসায় চলে যাবে। যাইতে বলো, তোমার আব্বা তো ক্রিকেট খেলার মর্মই বোঝে না। তোমার আব্বাকে আমি 5টা গ্লাসের দাম আর মিস্ত্রি খরচ সব কিছু দিয়ে দেবো, যাও। তারপরও আমাদের বাসার সামনে খেলা বন্ধ হবে না, তাই না? না হবে না। দূর পিন্টু, তুই বৃষ্টির সাথে এইভাবে কথা বলছিস কেন? বৃষ্টি তুমি বাসায় যাও, ওর বিচার আমি করতেছি। এই তুই আমার বিচার করবি মানে? দে আরো আশকারা দে, আশকারা দিয়ে ওকে মাথায় তোল। এই ডুলু তুই আমার কই যেতেছিস? খবরদার তুই আমার সাথে কথা বলবি না। রাগ করতেছিস কেন মামা? কিন্তু তুই ওকে কিছু বলবি? মার ওকে, মার। এই না না না, ধর, দৌড়া। বলুন বাপা, কেমন আছেন আপনি? টুলু শয়তানটা আমাকে দেখে ভাগছে না? ভাগছে নাকি, এখানেই তো ছিল। ও যে আমাকে দেখে ওই গলিতে ঢুকলো, আমি কি দেখি নাই? আচ্ছা বলবুলি বাপা, টুলু আপনাকে তো ভয় পায় কেন? ও আমাকে ভয় পায় নাকি? বাঘের মতো ভয় পায়। একটা থাপ্পড় খাবি? হ্যাঁ বলবুলি বাপা, প্লিজ দেন, কোষ একটা থাপ্পড় দেন ওরে। আমাকে থাপ্পড় মারবে কেন? আমার অপরাধটা কি? অনেক অপরাধ, তোমার অনেক অপরাধ আছে, ওইসব কথা তো রাস্তাঘাটে বলা যাবে না। আমি এখন রিক্সা দিয়ে যেতে যেতে বলবুলি বাপাকে সব বলবো। এই তুই আমার রিক্সায় উঠতেছিস কেন ডালি? বলবুলি বাপা প্লিজ, আপনি যদি এখন আমার না নিয়ে যান, টুলু আর পিন্টু মিলে কিন্তু আমার মেরে ফেলবে। এই রিক্সা যাও ভাই। তোকে কি আমরা পাবো না? ওই পাবো না তাহলে কি করবি? কিছু করতে পারবি? আপা ও তো রিক্সায় কেন, তুই ওকে তোর রিক্সা উঠতে দিছিস কেন? এই তোর সমস্যা কি? বুলবুলি আপা কি তোর একারই বোন, আমাদের বোন না? ওই তুই রিক্সাটা নাম। আই টুলু তুই এমন করতেছিস কেন ওর সাথে? আপা তুই জানিস না আমার সাথে কি করছে। বিশ্বাস করেন বুলবুলি আপা, আমি কিচ্ছু করি নাই। দোলন যখন খুব করে হাতটা ধরলো আমার বাজে কথা বলে। বুলবুলি আপা ওরে আপনি কিছু বলেন না কেন, কি করতেছে আমার সাথে দেখছেন? এই কে হাত ধরছ ওর খুব করে? আপা তুই ওর কথা বিশ্বাস করিস? ওকে তো আমি আর পিন্টু মিলে আজকে মেরে ফেলব। এই এই আপা ছোট মেয়েটার জমানাতে ছেড়ে দিলেন আপনি। তোরে না বললাম দেরি করে আসতে, এত তাড়াতাড়ি এলি কেন? আর কত দেরি করা যায় মা, কলেজে কতক্ষণ দেরি করব? তোরে না বললাম দেরি করে আসতে, এত তাড়াতাড়ি এলি কেন? আর কত দেরি করা যায় মা, কলেজে কতক্ষণ দেরি করব? ক্লাসমেটরা সবাই যে যার বাসায় চলে গেছে, আমি কি একা একা থাকতে পারি? আজব কথা বলো। ও এখনো যায়নি, ও না গেলে আমি কি করব? ওর ভয়ে বাসায় না এসে বাইরে বাইরে ঘুরে বেড়াবো? মুখের দিকে তাকানো যায় না, ঘুমাই না, না নেশা করে আল্লাহ জানে। যা খুশি করুক।
কি করবি? তুমি কি চাও? অপমান করতে বললে অপমান করব, আদর আপ্যায়ন করতে বললে আদর আপ্যায়ন করব। তুমি কোনটা চাও? আমি কোনটা চাই না। আমি চাই আমার মেয়ে কোনো বাজে ছেলের পাল্লায় যেন না পড়ে। হলো তো, পরিষ্কার করে একটা কথা বলতো। তোকে আমি কেমন যেন বুঝি না, কেমন করে যেন কথা বলিস? আজব তো, কেমন করে কথা বলি আমি? রহস্য করে কথা বলিস, রহস্য করে। তোর সাথে তোর মুখের কথার কোনো মিল নাই, মুখ অন্য কথা বলে। আমার মুখ কিসের অন্য কথা বলে? তুমি একটু পরিষ্কার করে বলো তো মা, তুমি কি চাও? বহুবার আমি আমার কথা বলেছি, নতুন করে আবার শুনতে চাস? আমি কি চাই কি চাই না বাদ দে, তুই তোর কথা বল, তোর মনের কথা বল। আমার মনের কথা আমি বহুবার বলেছি মা, তুমি যা চাও তাই হবে। আমার চাওয়ার কথা বলছি না, তোর মন কি চায় সেই কথা বল। মনকে আমি এ কথা কখনো জিজ্ঞেস করিনি মা। মনকে শুধু একটা কথাই বলে রেখেছি যে মন, তুমি কোনো রকমের বাড়াবাড়ি করবে না। আমি কিন্তু আমার মায়ের ইচ্ছার বিরুদ্ধে কখনো যাব না। আমার মায়ের ইচ্ছাই আমার ইচ্ছা। খুশি মা? চালাকি করিস না। একটুও না মা, আসো তো। দেখছেন মুকুল ভাই মার কি অবস্থা, এখনো সে আগের মতোই আছে, মুখে কোনো কথা আটকায় না। তোমার কল করছিলাম, ধরো নাই কেন? কল করছিলেন নাকি? কেন দেখো নাই তুমি? কি জানি, খেয়াল করিনি, ক্লাসে ছিলাম হয়তো। সারাদিন 24 ঘন্টা তো আর ক্লাসে থাকো না। বাসায় থাকলে ফোন এখানে সেখানে থাকে, এটা সেটা করি, খেয়াল করিনি আমি। তাহলে মোবাইল রাখার দরকার কি? এই কল করিস কেন তুই? কল করার দরকার কি তোর? আরে মা, মুকুল ভাইয়ের উপর তো খেপছো কেন? মুকুল ভাই কি আমাদের পর নাকি? ফোন দিয়ে খোঁজ খবর নিতেই পারে। ফোন দিতে হলে আমাকে দেবে, তোকে দেবে কেন? দেখছেন মুকুল ভাই, মা কারো উপরে রাগ হলে কোন পর্যায়ে যায়। আসো তো মা, আসো, ভেতরে আসো, চা না খেয়ে যাবেন না। আমি স্কুল থেকে এসে তো অবাক, আরে সিঁড়ির উপর বসে আছে,
কেমন অসভ্য বলে যে তোর সাথে কথা আছে। তুমি বলতে পারলে না আমি কলেজে, আমার আসতে দেরি হবে। সে কথা বললে তো কলেজের সামনে গিয়ে তোকে আটকাতো। সেই জন্যই তো বলি মা, চটানোর কোনো দরকার নাই। কথা বলতে চাই আসুক বসুক, চা খেয়ে কথা বলে চলে যাক না, আমি পাত্তা না দিলেই তো হলো। সত্যি করে বল, পাত্তা দিবি না তো? পাত্তা দেই নাকি আমি মা? পাত্তা দিলে কি ওর ফোন ধরতাম না? এখন কি বিদায় করবে কি করে? আমি একটু হাত মুখে আসি, তুমি ওর জন্য চা বসো। পারবো না, ওর জন্য চা বানাতে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, চায়ে পানি বসাও, আমি দিচ্ছি। এক্ষুনি ওর বাবাকে আমি কল করে জানাবো। মা তুমি কেন বোঝো না, কেন শুধু শুধু ঝামেলা বাড়াতে যাচ্ছ বলো তো? মুকুল ভাইয়ের চেহারা দেখে কি তুমি কিছুই বুঝতে পারছো না? ক্যাম চাচার কি কোনো কন্ট্রোল আছে ছেলের উপর? ক্যাম চাচার সাথে দেখা হয় না তার ছেলের? ছেলের চেহারা দেখে কি ক্যাম চাচা কিছুই বোঝে না? তাহলে আমি কি করবো, ওর উৎপাত মেনে নেব? মা সেটা তুমি আমার উপরে ছাড়ো, আমি ওকে পুলিশে দেব। তোমার যা খুশি তাই করো। আমি জানি না আপনার কি অপরাধ, আপনি ঘর থেকে বের হন। তাহলে এমন করতেছো কেন তুমি আমার সাথে? আমি কথা না বলে আজকে এখান থেকে যাবো না। আমি কি আপনাকে একবারও যেতে বলেছি? আমার ঘর থেকে বের হন, বাইরে গিয়ে বসেন। আমি এখানে বসে কথা বলবো, এখানে এখানে বসে আমি তোমার সাথে কথা বলবো। যোগাযোগের সামান্য সম্পর্কটাও আপনি আর রাখতে চাচ্ছেন না, তাই তো? তোমার সঙ্গে আমার কথা আছে, যা বলবা আমার সামনে বসে আমার চোখের দিকে তাকিয়ে বলবা। কি হলো, বসে কথা বলতে সমস্যা? বুলবুলি, আয় বুলবুলি, এদিকে আয় তো। আসতে মা, শুনবে তো? শুনলে শুনুক, আমি কি ভয় পাই ওকে? বের করে দিস তো মা, আর কথা বলো না তো। দাও চাটা দাও, দিয়ে আসি। জানাবো তো ওর বাবাকে, আমি ঠিকই জানাবো, বলবই আমি ওর বাবাকে এক্ষুনি কল করে। এ ধর। শুধু চা, বিস্কিট নাই? চাটা নিয়ে দি আয়, বিস্কুট খাওয়ানো লাগবে না।
মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, কোথায় আছিস? একটু আগে এখানে দেখে গেলাম, এখন দেখি নাই। তোর ঘরে গেল না, তুই আবার কোথায় যাচ্ছিস? দেখে আসি। তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। মুকুল ভাই, চা না খেয়ে চলে যাচ্ছেন যে? যাচ্ছে যাক না, তুই আবার ডাকছিস কেন? চা খাবেন না ফেলে দিব? ফেলে দাও। দুধ চিনি চা পাতা মাগনা আসে তো, তাই ফেলে দিব। চাটা নিয়ে নিচে আসো। আমি খাবো, চা নিয়ে নিচে আসো। কি আসো, তোমারে নিচে আসতে বলছি আমি, কথা বলতে পারো না? খবর দাও, যাবো না তুমি এক পানোর বার ওইখান থেকে। আমি যখন কোনো দরকারি কথা বলি তখন তুমি চুপ করে থাকো কেন? দরকারি কথা বলেন নাকি আপনি? কোনটা দরকারি কথা আপনার? তোমারে চা নিয়ে আমি নিচে আসতে বলি নাই? আপনি কখন কি কথা বলেন তার কি কোনো ঠিক আছে? কখন কি বলি ঠিক নাই মানে? তোমাকে চায়ের কাপ নিয়ে নিচে আসতে বলছি কতবার? ওমা, একটু আগেই তো বললেন খবরদার যাবা না তুমি, এক পা নড়বা না এখান থেকে, বলেন নাই? তোমারে নিচে আসতে নিষেধ করছি আমি? কথাটা বলছেন কি না বলেন। এ কথার মানে কি? তোমাকে নিচে আসতে নিষেধ করা? খবরদার এখান থেকে এক পা নড়বা না, খবরদার যাবা না, এ কথার অর্থ কি? এ কথার অর্থ কি নিচে যেতে বলা নাকি এখানে দাঁড়িয়ে থাকতে বলা? খবরদার চালাকি করে কথা বলবা না আমার সাথে। ধমক দিয়ে কথা বলেন কেন? কোন সাহসে ধমক দিয়ে কথা বলেন আপনি? তুমি নিচে আসবা এখন, এখন নিচে আসবা তুমি। আয়, কোন সাহসে ওকে নিচে যেতে বলিস? হ্যাঁ, ও নিচে যাবে কেন? মা শোনো, আয় তুই থাম, যা ভেতরে যা। দাঁতটা কি ঠিক করলাম মা? কি বলতে চাস তুই? কি দরকার ছিল এভাবে কথা বলার? কিভাবে কথা বললে ভালো হতো? ম্যান ম্যান করে, পুতু পুতু করে? আমি কি সেই কথা বললাম নাকি? আমার তো উচিত ছিল চড় মেরে ওর দাঁত ফেলে দেওয়া। কত বড় সাহস, আমার বাড়িতে সে উৎপাত করে, এখন যে রাস্তায় রাস্তায় উৎপাত করবে, কলেজের সামনে গিয়ে উৎপাত করবে, ঠেকাতে পারবা তুমি? ওকে ঠেকানোর দায়িত্ব ওর বাবার, ওর বাবা না পারলে তখন আমি দেখব। মা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সত্যি করে একটা কথা বলতো বুলবুলি। কি বলবো? তুই চালাকি করছিস আমার সাথে? মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু, ভীষণ আবল তাবল বলতেছ তুমি। আমার বাসায় এসে একটা ছেলে আমার সামনে আমার মেয়েকে জ্বালাবে আর আমি চুপ করে থাকবো? মা, একটা ছেলে একটা ছেলে বলো না, অন্য দশটা বাইরের ছেলে আর মুকুল ভাই কিন্তু এক না। মুকুল ভাই কায়ুম চাচার ছেলে, কায়ুম চাচা আর বাবা ছোটবেলার বন্ধু, কায়ুম চাচা আর বাবা একসাথে ব্যবসা করে, ছোটবেলা থেকে আমরা একসাথে পাশাপাশি বাসায় থেকে বড় হয়েছি। বাবা মারা গেলেও ব্যবসাটা বন্ধ হয়নি,
আমাদের বাদও দেয়নি কেন চাচা। গত 5 বছর ধরে প্রতি মাসের ব্যবসার লাভের টাকাটা কায়েম চাচা তোমার হাতেই তুলে দিয়ে যায় মা। ব্যবসায় তোর বাবার পুঁজি বেশি ছিল বলে দেয়, এমনি এমনি দেয় না। অন্য লোক হলে মেরে দিত মা, পুরো ব্যবসাটাই গায়েব করে দিত, কায়েম চাচা বলেই দেয়। সেই জন্যই তো কায়েম ভাইকে জানাতে হবে, এত বিপদের বন্ধু আমার, তার ছেলে আমার জীবনকে অতিষ্ঠ করে মারছে, আর তাকে জানাতে হবে না? যাও যাও, তোমার যা মন চায় তাই করো। তোর মন যা চায় তাই করবি না? বুলবুলি নিচে যাবি না, নিচে যাবি না, খুব খারাপ হবে কিন্তু নিচে গেলে, আগুন দিয়ে জ্বালিয়ে দিব সব। দেখতে আসছো না আমি মুকুল ভাইয়ের সাথে কথা বলি কিনা, নিজের চোখে দেখতে আসছো? এভাবে কথা বলিস কেন মা? নিজের মেয়ের ভালো চাইবো না, এই রোদ্রে ছাদে থাকার দরকার কি? তাতে তোমার সমস্যা কি মা? কি সমস্যা বুঝিস না, রোদ্রে পুড়ছিস তো। রোদ্রে পুড়ছি না মা, পুড়ছি তোমার কথার আগুনে। আমি তো তোমার কথার অবাধ্য হই নাই মা, কেন কান পাতো দরজায়? হ্যালো হামিদা, বলো। এই তো আছি। না না, বাসায় আছি, দোকান থেকে এসে খাওয়া দাওয়া করলাম, এখন যাব। ও, কোনো সমস্যা নাকি হামিদা? তোমার গলা এমন ভাঙা ভাঙা লাগতেছে। একটু না, অনেক বড় সমস্যা, একটু সময় নিয়ে বলা দরকার। তোমার স্কুলের কোনো ঝামেলা? না, স্কুলের কোনো ঝামেলা না, স্কুলের যে ঝামেলাটা ওইটা তো বন্ধ হয়েছে। তাহলে আপনি দোকানে গিয়ে আমাকে একটা কল দিতে পারবেন? কল দিতে দোকানে যাওয়া লাগবে নাকি? তোমার মোবাইলে ব্যালেন্স না থাকলে বলো, আমি কেটে করি। না না, ব্যালেন্স আছে মোবাইলে। তাহলে
সমস্যা কি বলো? ভাবি পাশে না আপনার? না, বিলকিস মনে হয় রান্নাঘরে। যখন তখন চলে আসতে হতে পারে। সমস্যা কি আসলে তুমি বলো? থাক, আপনি দোকানে গিয়ে একটা কল দিয়েন। দূর হামিদা, মাথায় একটা টেনশন দিয়ে এখন বলতেছো দোকানে গিয়ে ফোন দিতে। সমস্যা কি? বুলবুলি, টুলু, নাকি তোমার কোনো সমস্যা? আমার কথা বাদ দেন, আমার কথা এখন আর কেউ ভাবে না। আগে দিনে দুবারও কল দিতেন, এখন তো সপ্তাহে 10 দিনে একবারও কল দেন না। মাসের শেষে একবার কল দেন টুলুকে পাঠিয়ে দেবার জন্য। আমি পাঠাই, আপনি টাকা দেন, ব্যাস, আপনার দায়িত্ব শেষ। এই কথা বলতে কল দিলা? না, এই কথা বলতে কল দেইনি। আমি আর পারছি না। মানে কি পারতেছি না মানে? অনেকদিন পর মুকুল আবার বাসায় এসেছিল, ওর যা চেহারা হয়েছে মুখের দিকে তাকানো যায় না। মনে তো হয় নেশা ভাঙ করে ইদানিং, আগে তাও সভ্য ভব্য ছিল। আজকে ও এসে যা করেছে তা আপনাকে আমি বুঝায় বলতে পারবো না। বুঝতে পারছি। না, বুঝতে পারেন নাই, নিজের চোখে না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি যে বুলবুলির মা, আমি যে সামনে আছি, আমার সামনে যে সব কথা বলা যায় না এই কাণ্ড জ্ঞানটাও নাই। আমার সামনে বুলবুলিকে চার্জ করে আমি কল দিই, তুমি ধরো না কেন? মুকুল কখন গেছিল? অনেকক্ষণ আগে, একটু আগে গেল। কি বলে ও? কি বলতে চায়? আপনি বোঝেন না কি বলতে চায়? ওর কথা মতো চলতে হবে বুলবুলি, ও যা বলবে তাই শুনতে হবে। বাসা থেকে নেমে গিয়ে বাসার নিচে যে চিৎকার চেঁচামেচি করলো আমার সামনে বুলবুলিকে বলে এক্ষুনি নেমে আসতে হবে, এক্ষুনি। তুমি মারলা না কেন ওকে? তোমার উচিত ছিল থাপ্পড় দিয়ে ওর দাঁত ফালায় দেওয়া। মা, হামিদা খালা ফোন করছে বাবাকে। কি করবো, খুশি দিনে আসবো? ভাইয়া মনে হয় আজকে ওই বাসায় গেছিল, উল্টাপাল্টা কিছু করছে। বাবা দেখলাম খুব রাগ। তো বাবা আর ওই ডানিটা মিলে আমার ছেলের 12টা বাজাচ্ছে। ডানিটার কথা বাদ, বাবা হয়ে কিভাবে ছেলের 12টা বাজায়? ভাই আছে বাসায়, আসলে দেখো বাবা কি করে। শেষ করে দিবে আমার ছেলেটাকে, দুইজনে মিলে শেষ করে দিবে আমার ছেলেটাকে। মা, ভাইয়াকে একটা ফোন দিয়ে বাসায় আসতে নিষেধ করো। কেন কেন আমার ছেলেকে আমি আমার বাসায় আসতে নিষেধ করব? সব দোষ মুকুলের, ওই বুলবুলি আর বুলবুলির মার কোনো দোষ নাই। মা, মেয়ে দুজনে মিলে আমার ছেলের মাথাটা নষ্ট করে এখন সাধু চাচ্ছে, সাধু। বাবা কিন্তু আজকে ভাইকে মারতেও পারে, দেখি আমি কিভাবে মারি। আমার চোখের সামনে আমার ছেলের গায়ে যদি একটা ফুলের টোকা দেয় তাহলে আমি তার খবর করে ছাড়ব। শোনো হাবিদা, না না, এটা তো হইতে পারে না। সে আমার ছেলে হোক আর যার ছেলেই হোক, সে তো এটা করতে পারে না। এটা মগের ভুল লোক নাকি? করলে কি করব আমি, আমার মাথার উপর তো কেউ নাই। এই মুকুলের উপর আমি কত ভরসা করতাম। মুকুল তো আমার ছেলের মতোই। ছেলের মতো কেন, ছেলেই তো। আপনার ছেলে কি আমার ছেলে না? এই মুকুল যদি আজ আমার সাথে এমন করে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে বাসায় আসুক না, দেখো আমি কি করি ওরে। নষ্টামি চূড়ান্ত সীমায় পৌঁছায় গেছো। আপনি আর কি করবেন, আপনি তো জানেন বুলবুলি একা একা কলেজে যায়, কলেজ থেকে একা একা আসে। স্কুলে চাকরিটা না করলেও একটা কথা ছিল, আমি সঙ্গে যাইতে পারতাম, আসতেও পারতাম। এখন যদি মুকুল রাস্তাঘাটে উৎপাত শুরু করে বুলবুলি কি করবে একা একা? এসব কথা চিন্তা করলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। আমি দেখতেছি হামিদা, আমি যদি কিছু করতে না পারি, আমার কথা যদি ও না শোনে, ওরে আমি পুলিশে দেব। আমার এত সেনে দাও। আমি দারোগার নাতনি, পুলিশের কোলে কোলে বড় হওয়া মেয়ে।
তোমাকে দেখলে বোঝা যায় মা। কি বোঝা যায়? হ্যাঁ, তোমাকে দেখলে বোঝা যায় যে তোমার দাদা দারোগা ছিল। থাপ্পড় মারবো। তুমি যে শব্দ করে দরজাটা বন্ধ করে আসলা, তুমি জানো তোমার গুণধর ছেলে কি করছে? কি করছে কি করছে? তোমার বান্ধবীর মেয়ের গালে থাপ্পড় মারছে। তুমি একটা জঘন্য মানুষ, জঘন্য মানুষ তুমি। তোমার জন্য মুকুলটা আজকে নষ্ট হয়েছে। তুমি একটা অসভ্য মহিলা। তোমার মতো অসভ্য মহিলা যেই ছেলের মা, সেই ছেলে তো ভালো হইতে পারে না কখনো। যাও না, যাও না, তোমার সভ্য বান্ধবীর কাছে যাও। তুমি যদি আর একবার বাজে কথা বলো, মারবা, মারবা আমারে। চুথির সামনে তুমি আমারে যা মুখে আসে তাই বলো। তোমার তো কোনো কাণ্ডজ্ঞান নাই। না, আমার তো কাণ্ডজ্ঞান নাই। কাণ্ডজ্ঞান আল্লাহ সব তোমারই দিয়ে রাখছে। কাণ্ডজ্ঞানের চোটে তুমি ওই বাজে মহিলার কথা নিজের ছেলেরে পুলিশে দিতে চাচ্ছো। কে বাজে মহিলা? কারে বাজে মহিলা বলো? হামিদা বাজে মহিলা? বাজে মহিলা না তো কি, কথায় কথায় আমার ছেলেরে তোমার সুন্দরী বান্ধবী ডেকে নিয়ে যায় নাই, বলে নাই বুলবুলের একটু কলেজে নিয়ে যাও, গ্যাসের বিলটা একটু দিয়ে আয় তো বাবা, এই সমস্ত বলে বলে বুলবুলের দিকে ঠেলে দেয় নাই তোমার সুন্দরী বান্ধবী আমার ছেলেরে। তুমি বান্ধবী বান্ধবী করছো কেন? সে তো আমার বন্ধুর বউ ছিল যতদিন তোমার বন্ধু বেঁচে ছিল। এখন যে সে তোমার বান্ধবী সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সাথে চালাকি করে লাভ নেই। তোমার মতো মূর্খ মহিলার বোঝানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার ছেলে যদি ভালো চাও তাহলে সাবধান হয়ে যাইতে বলো, সে যেন ভুলেও আর বুলবুলে ছায়া না মারায়। কি করবা, কি করবা? ছায়া মারাইলে মুকুলের পুলিশে দিবা? দিও পুলিশে, থানা পুলিশে, আমিও চিনি। ও যদি জেলে যায় তাহলে তার সাথে তিনজন মানুষ আরো জেলে যাবে, সেই কথা ভালো করে জানিয়ে রেখে। আমি বেশিক্ষণ বসতে পারবো না, মুকুল ভাইকে একটু আমার কথা বলো। হ্যাঁ বসেন তো। আসুক না, আসুক আমার সামনে, আমার সামনে এসে বলুক, মাথার চুল ওর একটাও রাখবো না। মা, টুরু ভাই আসছে। কেন? মুকুলে মারতে? আল্লাহর দোহাই লাগে, একটু চুপ করো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তুই এই সময় এখানে? আমার বন্ধুদের সাথে আসছি, আমার এক বন্ধুর খালার বাসায় পড়ে। তোর কোন বন্ধুর খালার বাসা এখানে? আমার সাথেই পড়ে, আমাদের পাড়ারই, ডালিমের খালার বাসা। ডালিমের ভাইয়ের নাম কি আপেল? আপেল নামে ওর কোনো ছোট ভাই নাই, ওর ছোট বোনের নাম বেদানা। এই এই আপেল বেদানার কথা বাদ দে, ভাত তো খাস নাই? না না, খাইছি। ডালিমের খালার বাসায় আমরা ভাত খেয়েছি তিন বন্ধু মিলে। ভাত কিন্তু আছে টুলু ভাই, রান্না করতে হবে না, মাকে বলি। না না, পাগল নাকি? একবার খাইছি তো, দুইবার খাবো নাকি? চা, এই পাড়ার কোন বাসায় থাকে তোর বন্ধুর খালা? কত কি? এই গলিটার পরে ডান দিকে যে গলিটা, তার তিন না হয় চার নম্বর বাসা। বাম পাশে? হ্যাঁ। রাবুদের বাসা? হ্যাঁ হ্যাঁ, রাবুদের বাসা। রাবুই তো ডালিমের খালাতো বোন। মুকুল ভাই নাই বাসায়? তুই মুকুলটি খুঁজতেছিস কেন? না এমনি, তেমন কিছু না। এ চাচি কোথায়? মা, টুলু ভাই তোমাকে ডাকে। না না, চাচিকে ডাকতে হবে না, আমি যাচ্ছি তো। দেখলাম তো। সুন্দর না? খুব সুন্দর। কিন্তু রামুকে দেখতে আসছিলেন না? তুমি বুঝলা কিভাবে? জানি তো, সারাদিন তো মেয়েদের পেছনে পেছনে ঘুরেন। জি না, আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি না, মেয়েরা আমার পেছনে ঘুরে। চাচি কি করেন? চাচির খবর রাখিস তুই? আসলাম তো খবর নিতে। মা কেমন আছে? মা তো সারাদিন ক্যাট ক্যাট করে,
পড়লে বলে পড়িনি। তুই নাকি মুকুলরে খুঁজতে আসছিস? হ্যাঁ, মুকুল ভাই কই, বাসায় নাই? না বাসায় নাই, কেন খুঁজতেছিস মুকুলরে? আরে তেমন কিছু না, আমার বন্ধুর খালার বাসা এই পাড়ায়, বন্ধুর সাথে আসছিলাম। শুনলাম পাশের বাড়ির লোকজন নাকি ওদের খালার বাসার সামনে ময়লা ফেলে নোংরা করে রাখে, বললেও শুনে না, উল্টা নাকি কথা শোনায়। আর আমার বন্ধুর খালার তেমন কোনো ছেলেও নাই, ভাবলাম মুকুল ভাইকে নিয়ে ওদের একটা ধ্যাতানি দিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। খবরদার এইসব কথা বলবি না মুকুলরে, বললেই ওইখানে গিয়ে একটা ঝামেলা বাঁধাবে, কোনো দরকার নাই, এমনি ওরে নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, বলবো না, যাই চাচি। আরে যাই মানে, খালি মুখে যাবি নাকি? বন্ধুরা বাসার বাইরে অপেক্ষা করছে, বসা যাবে নাকি? কোন মেয়ে আপনি পেছন পেছন করছে? এই যে এখনো তো একজন পেছন পেছন করছে। কে করতেছে আপনার পেছনে পেছনে? এই যে তুমি। বাবা দেখো টুলু ভাই কিছু না খেয়ে চলে যাচ্ছে। কিরে চাচা? আমার বন্ধুরা বাইরে দাঁড়ানো। ডাক দেখি তোর বন্ধুদের, দেখি কেমন ছেলেদের সাথে চলিস। আজ থাক না চাচা। ডাক ডাক, চা খেয়ে যাবি আজ, যা ডেকে নিয়ে আয় ওদের। আবার ফেসলিম করিস, টুলু একটু ঘুরতে বল না, মুখটা একটু দেখি। ওই ও আমার বোন লাগে, আমার বোন। ও তোর বোন, তাহলে তো আমাদের উপর চল। ভিতরে গেলে কেমন তো সামনে আসবে। কিন্তু তুইও আরে তোর ফাজিলদের কথা কিছু মনে করো না, ও একটু মজা নিল আর কি। মজা করলে আপনার সঙ্গে করবে, আপনি ওদের বন্ধু, আমাকে নিয়ে মজা করলো কেন? আমি কি ওদের পরিচিত? আচ্ছা সরি। শুধু সরি বলে তো হবে না, আমাকে পাথরে মাপ চাইতে হবে। হ্যাঁ। আরে করেন কি চাচি? চাচিকে আমাকে ডাকছেন নাকি? তুই একলা থাকলে একটা কথা ছিল, তোর বন্ধুদেরকে খালি যা খাওয়াই কেমনি বলতো? না না অসুবিধা নাই তো চাচি, ওটা তো আমার বন্ধুর মতোই। একটা থাপ্পড় দিব, নে নিচের দোকান থেকে বিস্কিট আর চানাচুর নিয়ে আয়। দরকার ছিল না কিন্তু চাচি। আবার বলে দরকার ছিল না, যা যা। পাথরে তো মাফ চাইলাম, আর কি করবো ভাই? না আপনার কিছু করতে হবে না, আপনি যান। ওই চানাচুর আনবো আর বিস্কুট আনবো, চলবে না? ঝাল কিছু হইলে ভালো হইতো, পুরি টুরি মনে কর। ভাই দেখ বিস্কুট টিস্কুটেরও দরকার নেই, পুরি টুরিরও দরকার নেই, তুই তোর চাষ তো বোনটাকে আসতে বল তাই হচ্ছে। ডালিম না মানে মানে টাকা খরচ করার কি দরকার, মানে আমি কিন্তু তোর চাচার টাকা বাঁচানোর জন্য এই কথাটা বলছি, অন্য কিছু না। কিন্তু একটু তুই যা তো যা, সবসময় এই জ্যোতি আসি মা।
কেন ডাকো মা? এই ছানা মিষ্টি খাইছিস তুই? না তো। কম কম লাগে? ভাই এই তো গেলো 3-4 পিস একসাথে, তারপর আমাকে দিলা, বাবাকে দিলা। 1 কেজিতে এত কম ধরে? মা টুলু ভাই যে ছানা মিষ্টি দিলে তো হইতো, তুমি আবার বিস্কিট চানাচুরাতে পাঠাইলা কেন? এই মিষ্টি আমার মুকুল খুব পছন্দ করে, এই মিষ্টি ওদের দিব নাকি? বিলকিস শুনে যাও তো একটু। এই দেখ তো তোর বাবা কেন ডাকে। বাবা ডাকছো কেন আমাকে? আরে আমার চশমাটা যে কোথায় রাখলাম? চশমা জানো বাবা, মা টুলু ভাইকে বিস্কিট চানাচুর আনতে পাঠাইছে নিচের দোকানে, অথচ ফ্রিজে কিন্তু ছানার মিষ্টি আছে। অসুবিধা কি, বিস্কিট চানাচুরের সাথে ছানার মিষ্টি দেওয়া যায় না? শুধু বিস্কিট চানাচুর দেয় কিভাবে? ছানা মিষ্টি তো ওদের দিবে না মা, ওদের শুধু চানাচুর বিস্কিট দিবে। এইখানেই তোর মার সাথে বুলবুলের মার পার্থক্য। তোরা গেলে কি তোদের সাথে এমন করতে বুলবুলের মা? ফ্রিজে মিষ্টি রেখে শুধু চা চানাচুর দিত? চাচি তো আমাদের খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। আচ্ছা তুই দেখ তো মা আমার চশমাটা কোথায় গেল। দাঁড়াও দেখছি। বিন্টু তুই একটু আগে ওর খালার বাসা থেকে ভাত খেয়ে আসলি? একটু ছোট একটা বোলের মধ্যে কয়টা ভাত দিছে, তিনজনের হয় ওই ভাতে? আমার খালা তো ঘরে নিজ হাতে বাইরা ভাত খাওয়াইছে, তারপর ওই কথা। তোর খালা তো তোর প্লেটের দিকে তাকাইছিল, আমাদের প্লেটের দিকে কি একবারে তাকাইছে? হাই হাই রে, তোরা এমন নিমখারাম, আল্লাহ! দেখ নিমখারামের কিন্তু কিচ্ছু হয় নাই, যা সত্যি তাই বলছি। তোর খালা তো বোন রাবুকে নিয়ে তো কোনো বদনাম করি। রাবু কিন্তু অনেক ভালো। শুধু কি ভালো, অনেক ভালো, পছন্দ হয়েছে। টুলু, টুলু ভাই বাবার চশমাটা দেন তো টেবিল থেকে। শুধু চশমা না পত্রিকাটাও। আচ্ছা ঠিক আছে পত্রিকাও দেন। ওদেরকে আমার এই বসে আনাই উচিত। আপনি নিজে ভালো, আমি আবার কি করলাম? রাবুকে বলবো আপনি রাবুকে পছন্দ করেন। আরে পাগল নাকি, আমি কি বলছি আমি রাবুকে পছন্দ করি? ওমা আপনি নিজেই তো বলছিলেন রাবু শুধু সুন্দর না, ও অনেক সুন্দর। রাবুর চাইতে তুমি অনেক সুন্দর। কি আমি কি যে বলেন না টুলু ভাই। আচ্ছা এগুলো কোথায় রাখবো? মা রান্না করে মাকে দেন। ড্রয়িং রুম ছিল না? হ্যাঁ ওই যে পত্রিকা পড়তেছিল না, তখন টুলু ভাইরা যখন আসলো চোখ থেকে খুলে পত্রিকার উপর রাখছিল। তো তোর মা কি ওদেরকে কিছু খেতে দিল? চা বানাচ্ছে তো দেখলাম। ছানার মিষ্টি কি আসলেই দিবে না? অসম্ভব, আমাকেই দেয় কিনা সন্দেহ। ওদের বলতে হবে না চাচি, ওরা একটাও রাখবে না। এই আমরা কি তোর থেকে বেশি খাই? বেশি তো খাসি, তুই তো সবচেয়ে বেশি খাস। না চাচি একদম মিথ্যা কথা, আমি একটু বেশি খাই। তোমরা কি সব একসাথে পড়ো? জি চাচি। জি তোমার বাবা জানো কি করে? আমার অবস্থাও টুলুর মতোই চাচি, আমারও বাবা নাই। আহারে, আমার আসলে বাবা মা একজনও নাই, বোনের বাসায় থাকি আর তুলা ভাই ঢাকায় চাকরি করে। ও তোমার নাম জানো কি বাবা? পিন্টু।
তোমার তো বাবা আছে। জি বাবা আছে, বিদেশে থাকেন, কুয়েতে। বাবা বড় ভাই দুজনই থাকেন ওখানে। চাচি ওর আবার মা নাই। আহারে, আচ্ছা তোমরা চা বিস্কিট খাও, আমি যদি তো ঠিক আছি। আমি তাহলে যাই, বিকেলে দেখা হবে। টুলু আমিও যাই। চাচি কি রান্নাঘরে? চাচি, 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 চাচা আমি গেলাম। এখনই যাবি? আচ্ছা তোর মাকে আসতে বলিস, অনেকদিন দেখি না তোর মা রে। আসে না কেন রে, মাঝে মাঝে তো আসলেও পারে। মা স্কুল শেষে একটু টায়ার্ড হয়ে যায় তো, তাই আর কোথাও বের হয় না। লেখাপড়াটা ঠিক মতো করিস? করি তো। আমি কিন্তু জানি সব। হ্যাঁ তোর মা কিন্তু দুই বেলা কল করে তোর চাচারে সব কথা বলে, মিথ্যা বলে পার পাবি না তোর চাচার কাছ থেকে। আমি ঠিকই পড়ি, মা শুধু শুধু বেশি বলে। যাই চাচি। গেলাম। আবার কবে আসবেন আপনার বন্ধুর খালাতো বোনরে দেখতে? কাকে দেখতে আসবো? কেন রাবুকে? ও দেখি আসলে আমাদের বাসায় আয়েশা। ঠিক আছে, চাচিকে সব বলে দিব তো। কুয়াশায় কাপড় ধুয়া দিচ্ছে, যদি মানুষ হয়। শয়তানটা এখনো ফেরিল না, আর বড়টা কি নিয়ে ব্যস্ত আল্লাহ জানে। মনের মধ্যে কি আছে হারাম যদি বোঝা যায়। ফোনটা কাটলো না ধরলো, বুঝার উপায় আছে? এত বড় একটা মেয়ে সবসময় পাহারা দেওয়া যায়? ফোনটা না ধরে বারবার কেটে দিচ্ছিস কেন? কে ফোন দিচ্ছিল? কিরে জবাব দিস না কেন, কানে কথা যায় না? কিসের জবাব চাও তুমি মা? বারবার কে ফোন দিচ্ছিল তুমি বোঝো না? কে ফোন দেয়, কার ফোন আমি কাটি তুমি জানো না? মুকুল। হ্যাঁ মুকুল। ধর
ধরবো মানে? ধরে কড়া করে ধমক লাগা। হ্যালো, ধরল তাহলে? হ্যাঁ ধরলাম। এতক্ষণ ধরো নাই কেন? ইচ্ছা করে নাই তাই ধরিনি। এখন ধরলো যে? দেখেন, আমি আপনাকে অনেকবার বলেছি, মার কথার বাহিরে আমি এক পাও যাব না। এখন ফোনটাও ধরেছি মার কথায়। ও আচ্ছা, ঠিক আছে, রাখলাম। হঠাৎ চাচি কল রিসিভ করতে বললো কেন? আপনাকে কড়া করে ধমক দেওয়ার জন্য। তুমি এমন করতেছো কেন আমার সাথে? কেমন করতেছি? দেখা তো করোই না, কল দিলে কল রিসিভ করো না, আবার বাসায় গেলে অপমান করে বের করে দাও। কেন করতেছো তুমি এরকম? চুপ করে আছো কেন বুলবুলি? শুনছি তো। প্রশ্ন করলে তুমি চুপ করে থাকো কেন? কথা জবাব দাও না কেন? কিসের জবাব দিব? কিসের জবাব চান আপনি? কালকে তুমি আমার সাথে দেখা করো। মা দেখা করতে বললে করব। বুলবুলি দেখো, এটা কোনো কথা হলো না। এটাই কথা। বুলবুলি মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। থেত, কি বলে? কি বলে বোঝো না তুমি? দেখা করতে বলে, কথা বলতে বলে, ওর সাথে ঘুরতে যেতে বলে। দে আমাকে, দে আমি ধরি। হ্যালো চাচি, মোবাইলটা বুলবুলকে দেন। কি বলবি আমাকে বল। আমি বুলবুলির সাথে কথা বলবো। বুলবুলি এখন কথা বলতে পারবে না। আপনি মোবাইলটা ওর হাতে দেন। মুকুল, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস, তুই কিন্তু বুঝছিস না যে তুই কি করতেছিস। আমি কল দিছি বুলবুলিকে, বুলবুলি কল আপনি ধরেন কেন? এই ব্যাত, ফোন রাখ, তুই ফোন রাখ, তুই কোনোদিন বুলবুলিকে ফোন করবি না। মোবাইলটা বুলবুলির হাতে দেন চাচি, বুলবুলির হাতে দেন। বুলবুলি বুলবুলি করলে এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো, শয়তান বচ্চা কোথাকার। ফোনটা কে কাটলো মা? তুমি না মুকুল ভাই? ছাড়বো না তো আমি, আমি ছাড়বো না। কি ভেবেছে কি? হ্যাঁ, আমি অসহায় দুর্বল, আমার সাথে যা ইচ্ছে তাই করা যাবে? যাবে না। হ্যাঁ হামিদা বলো। ভাই, আপনার বন্ধু আমারে কেমন আগুনের মধ্যে ফেলে গেল, আমি তো আর পারতেছি না, জ্বলে পড়ে শেষ হয়ে গেলাম। টুলু বান্দরটা এখনো বাসায় আসে নাই, এর মধ্যে মুকুল যদি বুলবুলিকে এইভাবে জ্বালায় আমি কি করব ভাই বলেন তো? মুকুল কি আবার গেছে তোমাদের বাসায়? বাসায় আসে নাই, বুলবুলির ফোনে কল দিয়েই যাইতেছে, দিয়েই যাইতেছে। কল দিয়ে কি বলে ও? বুলবুলিকে দেখা করতে হবে ওর সাথে, বুলবুলিকে ঘুরতে যেতে হবে ওর সাথে। ভাই, আপনি যদি ওর কথা শুনতেন আপনি হার্ট ফেল করতেন। আমি মোবাইল ধরাতে আমাকে বলে আপনি ধরছেন কেন, বুলবুলিকে দেন, এইভাবে ধমক দিয়ে কথা বলে আমার সাথে। কি করি আমি? আপনি কি করবেন আমি জানি না, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন, আমি আর পারতেছি না ভাই। কি করি বলো তো হামিদা? আমি একটা অসহায় মানুষ আর আপনি আমারে জিজ্ঞেস করতেছেন যে কি করবেন। আমাকে একটা দিন সময় দাও হামিদা, আজ রাতটা সময় দাও, দেখি কি করা যায়। ঠিক আছে ভাই। আর টুলু এখনো বাসায় আসে নাই কেন? রাত্রিবেলা বাইরে ওর কি কাজ? ও কলেজে ওঠার পর থেকে এই অবস্থা, অবশ্য যায় না, পাড়াতেই থাকে বন্ধু বান্ধবদের সাথে। কে বলছে তোমাকে পাড়ার বাইরে যায় না? আজকে তো আমাদের পাড়ায় আসছিল দুই বন্ধুকে নিয়ে। ওর এক বন্ধুর খালা নাকি আমাদের পাড়ায় থাকে। আপনাদের বাসায় ঢুকছিল? তো না ঢুকলে আমি জানলাম কিভাবে? দেখেন পা কত লম্বা হয়েছে,
আমি জানি না। আসছে ভাই, টুলু আসছে, আমি আপনারে পরে কল দিচ্ছি। শোনো হামিদা, বাসায় ঢুকতেছি তো, এখন আর কল দিও না। বিলকিসকে তো তুমি চেনই। বুঝতে পারছি, আপনার কাছে আমার আর কোনো কিছুই চাওয়ার নেই, আপনি মুকুলকে সামলান। আচ্ছা আমি দেখতেছি। কটা বাজে? বেশি বাজে না তো মা, এখন দিন ছোট না। সন্ধ্যা হয়েছে কটায়? রাত না এখন? রাত না, দিন রাতের হিসাব বোঝাও আমাকে না। তোমার পেটে আমি হয়েছি না আমার পেটে তুমি হয়েছো? পড়ালেখা তো করছি মা, পড়ালেখা নিয়েছিলাম। এক থাপ্পড় মেরে দাঁত ঝরিয়ে ফেলবো মিথ্যা কথা বললে। মা বিশ্বাস করো। কিসের লেখাপড়া? রাস্তাঘাটে কিসের লেখাপড়া করিস? হ্যাঁ, লাইট পোস্টের নিচে আড্ডা দিতে দিতে লেখাপড়া করিস? আমাকে লেখাপড়া শেখাস? আমাকে বলতে দাও মা, না বললে তো তুমি বুঝবা না। কান্না ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। বল কিসের লেখাপড়া করিস? পিন্টুর এক বড় ভাই এসেছিল, ওর বড় ভাই মানে ভাবি দিকার কেমন যেন রিলেটিভ হয়, ওই ছেলে আবার বুয়েটে পড়ে। আমি আর পিন্টু ওই ছেলের কাছে হায়ার ম্যাথ বুঝছি। ওই ছেলে ম্যাথে এত ভালো বুঝায় মা, যে জিনিস আমরা কোনোদিন বুঝি নাই, কঠিন লাগতো, ব্যাচে যে পড়তে যাই ওইখানেও বুঝি নাই, ওই ছেলে এত সহজ করে বুঝাই দিছে একদম পানির মতন মনে হয়েছে। যেমন ধরো, দূর তোমাকে বলে কী হবে, তুমি তো বুঝবাই না আর্টসের ছাত্রে। এই ছেলের মতন যদি একটা টিচার পাইতাম, একটা মাস যদি পড়তে পারতাম, হায়ার ম্যাথ নেওয়ার কোনো টেনশনই থাকতো না, কোনো ব্যাচেও পড়তে যাইতে হতো না। সত্যি বলতেছিস তো? এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে ওই ছেলে। ওই ছেলের কাছে হায়ার ম্যাথ শিখেছিস তুই আর পিন্টু? বিশ্বাস না হলে পিন্টুকে কল করো, পিন্টুর নাম্বার তো আছেই তোমার কাছে। তুই কল দিতে পারলি না যে মা আমার ফিরতে দেরি হবে, আমি আর পিন্টু এক বড় ভাইয়ের কাছে হায়ার ম্যাথ শিখছি। কতদিন ধরে তোমাকে বলছি একটা মোবাইল কিনে দিতে, তুমি কি বলো? ভার্সিতে উঠো তারপর। আই শয়তান, ওদের কাছে মোবাইল ছিল না, সেখান থেকে কল করতে পারলি না? অন্যদের মোবাইল থেকে বাসায় কল করতে আমার লজ্জা লাগে মা। তোর কান চাচার বাসায় গেছিলি? হ্যাঁ। কি কারণে গেছিলি? আই কেন গেছিলি? আচ্ছা মা, আমি কি ওই বাসায় নতুন যাই নাকি? তা বলে আজকে যেতে হবে, আজকে যাবার দরকার। তোর সাথে রাস্তায় দেখা হলো তখন তো বললি না যে ওই বাসায় যাবি। আরে আমি কি জানি যে তখন ওই বাসায় যাবো? ওই বাসাতে গেলাম হুট করে। কি হয়েছে মা? আরে তুই আর আমি যুদ্ধ করতেছি আর উনি ওই বাসায় বসে আছেন। কোন বাসায় মা? আচ্ছা আপা, কায়েম চাচার বাসা কি আমরা নতুন যাই? কায়েম চাচা কি আমাদের পর? গেলে সমস্যা কি? বলানি কনি, আজকে হুট করে ও বাসায় যাওয়া লাগবে তোর। মা ডালিমের খালার বাসা ওই পাড়ায়, ডালিম ওর খালার সাথে একটা কাজে দেখা করতে গেছে, আমাকে সঙ্গে করে নিয়ে গেছে, আমি আসার সময় দেখা করে আসছি। এই ওই ডালিমের সঙ্গে কেন মিশিস তুই? এইটা তুমি কি বললো আপা? ডালিমের সঙ্গে কি আমি নতুন মিশি? ডালিম কি আমার নতুন বন্ধু? দোলন কিন্তু মা একটু আগেই ফোন করে টুলু আর ডালিমের নামে বিচার দিছে। হ্যাঁ, দোলন বিচার দিছে? জি, ডালিম গিয়ে ঢিলা ঢিলি করে নাই তোদের আবৃত্তির ক্লাসে। কে বলছে ডালিমকে ঢিলা ঢিলি করছে আবৃত্তির ক্লাসে? দোলন বলছে, দোলন। আই দোলন কি মিথ্যা কথা বলবে? ডালিম ঢিলা ঢিলি করে নাই মা, ডালিম কেন ঢিলা ঢিলি করবে? ডালিম যদি ঢিলা ঢিলি করতো দোলনের বাবা তাহলে পারে বিচার বসেতো না কিরে? দোলন তিলকে তাল বানায়, ওই তিলকে তাল বানায় আপার কাছে বলছে। ডালিম কিছু একটা তো করছে, না হলে দোলন তিলকে তাল বানাবে কিভাবে? এই তিলটা কি? আরে আমি যখন আবৃত্তি ক্লাস করছিলাম তখন ডালিম জাস্ট একটুর জন্য আমাকে ডাকছে, আরে এছাড়া তো আর কিছুই না। এই আমি যখন স্কুল থেকে আসছিলাম তোকে দেখলাম ডালিমকে তাড়া করছিস, ডালিমকে তাড়া করছিলি কেন? আরে সেটা অন্য ব্যাপার। এই ওই সময় তো তোর আবৃত্তি ক্লাসে থাকার কথা, ক্লাস বাদ দিয়ে তুই ডালিমকে ধাওয়া করছিলি কেন? মা এই ডালিমের সাথে মিশেমিশেই কিন্তু টুলু উচ্ছন্নে যাচ্ছে, একদম ভালো না ছেলেটা। হ্যাঁ তোমার বলছে ভালো না, তুই তো চিনিস না ডালিম রে। চেনার দরকার নাই, ঘরে যা হাত মুখ ধুয়ে পড়তে বস। হাই তুই বুলবুলের ঘরে গেলি কেন? আপার বাথরুমে হাত মুখ ধুবো মা। আল্লাহ জানে পড়াশোনার নামে কি করে,
ও চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলে মা। একটুও না, মিথ্যা কথা বলে না টুলু। টুলু একজন সত্যবাদী ছেলে। এই যে সত্যবাদী ছেলে, হাত মুখ না ধুয়ে আমার বিছানায় উঠছিস কেন? আরে আপা, তোর কথায় কথায় এত কান ধরিস কেন? একটু আগে মা আমার এই কান ধরে টানটানি করলো, এখন আবার তুই এই কান ধরে টানটানি করছিস। কান্না ধরলে যে তোর শিক্ষা হয় না। এইবার আমি চুল কাটতে যে লোকটাকে বলবো যে আমার চুল না কেটে আগে কানটা কাটে, তখন তো লোক তোকে কান কাটা টুলু বলে ডাকবে। চুল লম্বা করে কানের জায়গায় ঢেকে রাখবো, যাতে কেউ বুঝতে না পারে যে আমার কান নাই। আচ্ছা, তাহলে তো তোর দুইটা কানের ছবি তুলে রাখা দরকার। এই শোন না আপা, আমার দেখ তো এই কানের চেয়ে এইখানটা লম্বা হয়ে গেছে নাকি বেশি? দেখি 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 লাগছে তো লাগছে তো। আরে দেখি না, আচ্ছা এই কানটা দেখি। আরে এটা দেখি না, তোমার কান ধরে কানতে লাগছে, কান ধরে কানতে ভালো হচ্ছে না কিন্তু। এই বাচ্চা, শোন 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 শোন, এই বাচ্চা বিলকিস চাচি, বিলকিস চাচি, বিলকিস চাচি আজকে যা খাওয়ালো না। কে কে ছিল বাসায়? চাচাও ছিল, চাচিও ছিল। জুথি ছিল না? জুথিও ছিল, সারাক্ষণ সারাক্ষণ কি? না, তোকে সব কথা বলা যাবে, তুই গিয়ে মাকে বলে দিবি। বলবো না, বল। তোকে দিয়ে কোনো বিশ্বাস নাই আপা। আই দেখবি না, দেখবি না, দে ফোন দে, দেখবি না। কে কল দিছে আপা? অসহ্য। কে বলতো? মুকুল ভাই? হ্যাঁ। দে না, আমি কথা বলছি। না না, কথা বলার কোনো দরকার নাই, এমনিতেই মা আজকে অনেক অপমান করছে। আরে আমার মুকুল ভাইয়ের সাথে কথা আছে। আরে আরে দে না। আরে হ্যালো মুকুল ভাই। টুলু, কোনটা বুলবুলিকে দে, আগে আমার কথাটা একটু শোনেন। তোর কথা কি শুনবো, তুই বুলবুলিকে ফোন দে। এইভাবে কথা বলছিস কেন তুই ভাই? তোর সাথে কিভাবে কথা বলবো? এই তুই বুলবুলের ফোন দে। কি তোকে চাই? আচ্ছা আপা, মুকুল ভাই আমার সাথে এমন করলো কেন? কেমন করলো? আমার সাথে খারাপ ব্যবহার করছে, ধমক দিয়ে কথা বলছে, তুই তো গাড়ি তো করছেই, অপমান করে কথা বলছে। তো তুই তারা করে কথা বলতে গেলি কেন? আমি কই তারা করে কথা বললাম? ডালিমের খালার বাসার সামনে পাশের বাড়ির লোকজন ময়লা ফেলে, এই কথাটুকু আমি শুধু মুকুল ভাইরে বলতে গেছি। উনি তো আমার কথা শুনলই না, উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করলো। থাক বাদ দে, উনি কত বড় মাস্তান, উনার চেয়ে বড় মাস্তানকে আমি চিনি। আমাকে বলেছে তোমার রিলেটিভ বুয়েটে পড়ে, খুব ভালো ছাত্র, পিন্টু আর ও নাকি ছেলেটার কাছে অঙ্কের ক্লাস করেছে। আমি কিন্তু কথাটা বিশ্বাস করেছি না। আমার তো ওইরকম কোনো রিলেটিভই নাই আন্টি, আর ওইরকম রিলেটিভ যদি আমার থাকতো আমার বাসায় আসতো না। আর অঙ্কের ক্লাস তো রাস্তা রাস্তায় করা যায় না, খাতা কলম লাগে না। পিন্টু তো একটু আগে আসলো বাসায়, ওর হাতে তো কোনো খাতা কলম দেখলাম না আন্টি। ভালো কথা বলছো তো তুমি, অঙ্ক করলে তো হাতে কাগজ কলম থাকতো। টুলু তো একটু আগে খালি হাতে ঢুকলো, দেখছো আমার মুখের ওপর কত বড় মিথ্যা কথা বললো? জানেন না আন্টি, পিন্টু অনেক মিথ্যা কথা বলে, আমার তো দেব, আমি বেশি কিছু বলতে পারি না, কিছু বললেই বাপ ভাইরে ফোন করে বলবে, সঙ্গে সঙ্গে কুয়েত থেকে উনার ভাই আর উনার আব্বা আমারে ফোন করে ঝাড়বে। না না, শাসন তো করতে হবে, শাসন না করলে তো অমানুষ হয়ে যাবে। শাসন করি তো আন্টি, করা শাসন করি না আর কি, ভাবি তো আমি বুঝেন না কেন, চাইলেও তো ওরকম করা শাসন করতে পারি না। আর ও তো ছোট না, বড় হইছে না। আমি তো আজকে ওকে মেরে ফেলব, কি করে যে মিথ্যা কথা বলছে তুমি তো জানো না।
ইন্টারমিডিয়েটে গোল্ডেন পাওয়া ছেলে বুয়েটে পড়ে, বিশ্বাস না হলে পিন্টুকে ফোন করে দেখো, আরো কত কথা। আমি তো তোমার কল না দিলে জানতেই পারতাম না। বুঝতে পারতেছি আন্টি। আমি ভাবলাম যে ছেলেটা হায়ার ম্যাথে যখন এতটা ভালো, তখন তোমার সাথে কথা বলে বলবো যে টুলুকে যেন ছেলেটা একটু মাসে তিন চার দিন অঙ্ক দেখিয়ে যায়। ও মা, এখন শুনছি এরকম কোনো রিলেটিভই তোমার নেই? না, আমার তো এরকম ছেলের দরকার নেই। আমি আমার জীবন কয়লা করলাম কার জন্য? এই ছেলে মেয়েদের জন্যই তো। তারা যদি আমাকে এরকম ফাঁকিতে রাখে। এইভাবে কেন বলতেছেন আন্টি? এখনো ছোট না, কত আর বয়স? কলেজে পড়ে, কলেজে, শিশু তো আর না। এইবারের মতো মাফ করে দেন আন্টি। ঠিক আছে, আমি রাখলাম। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে মা? দেড় ঘন্টা পর আসলো। ওকে জিজ্ঞেস করলাম যে কেন এত দেরি হয়েছে, জিজ্ঞেস করা শেষই হলো না, তার মধ্যে এক বিরাট কাহিনী শোনালো। পিন্টুর ভাবির কিরকম নাকি এক রিলেটিভ ঢাকা থেকে এসছে, বুয়েটে পড়ে, ব্রিলিয়ান্ট ছাত্র, তার কাছে নাকি তারা অঙ্ক করছিল। আমি পিন্টুর ভাবিকে ফোন করলাম, ফোন করতে পিন্টুর ভাবি বলে না এরকম তো আমার কোনো রিলেটিভ নাই, আর আজকে তো কোনো রিলেটিভই আসেনি। কত বড় মিথ্যা কথা আমার মুখের ওপর বললো। হ্যাঁ, কিরকম মিথ্যুক আমি আজকে ওর হাড় বুদ্ধি সব ভেঙে দিই। ও তো তোমার ভয়ে আমার ঘরে গিয়ে লুকাইছে। দরজা খুলছিস না কেন? আমার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে যাচ্ছে। ভুলে গেছে মা, এই ভুল আর কোনোদিন হবে না। তোরে দরজা খুলতে বলছি আমি। কি রে টুলু? বললাম তার কোনোদিন মিথ্যা কথা বলবো না। তুই দরজা খোল। দরজা খুললে তো তুমি মারবা। তোরে দরজা খুলতে বলছি। আগে বলো মারবা না। খালি মারবো নাকি তোকে? তোকে আমি খুন করব। টুলু, আমার পড়তে হবে, দরজা খোল। কিভাবে খুলবো? কিভাবে খুলবি মানে হাত দিয়ে খুলবি? মা মারবে তো। মা মারলে আমি কি করব? আমার পড়তে হবে না? আমি কি করব? বের হয়ে মারাতে মারকামো নাকি? এই, তুই আমার ঘরে ঢুকলি কেন? তোর ঘরে ঢুকতে পারলি না? আমার ঘরে তো বাথরুম নাই, যদি ধরে তখন কি করব? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব। কিভাবে ফেলবি? মা মারবে না এটা না বলা পর্যন্ত আমি বের হব না। শুনছো মা কি বলে? যা খুশি তোরা তাই কর, আমি এই বাড়িতে থাকবো না, এক কাপড়ে বেরিয়ে যাব। টুলু দরজা খোল, মা গেছে। মিথ্যা কথা বলবি না আপা। দরজা খুলে দেখ তুই। তুইও আমাকে মার খাওয়াতে চাস? সত্যি সত্যি মা নাই এখন এখানে, খোল। দেখিস কিন্তু। বললাম তো মা এখানে নাই এখন, এক কথা একশো বার বলা লাগে। এগুলা করে কোনো লাভ নাই,
এইভাবে দরজা আটকে কতক্ষণ থাকবি? খাইতে হবে না? খুব খিদে লাগছে আমার। চুপচাপ মার ঘরে যা, জানালা দিয়ে দেখ মার কি করে। সুযোগ বুঝে আচমকা হুট করে মার পা দুইটা জড়াই ধরবি। যাবো যাবি না তো কি করবি? না খেয়ে থাকা লাগবে কিন্তু না গেলে। যা কি অবস্থা তোর? আমি শুকনা। শুকনা না তো কি, দেখ তো হাড্ডি কেমন বেরিয়ে আছে। মা এটা তো সবারই থাকে। সবারই এভাবে ভেসে থাকে না, খেতে দিলে তো এইটুকু ভাত খাস। দেখো মা দেখো আপা কিভাবে তাকায় আছে। ভাবছিল তুমি আমাকে মারবা, এখন আমাকে আদর করতেছ তাই চোখ মুখ অন্ধকার করে। হ্যাঁ তোরে বলছে, ভাত খাবি মারবো। আমার খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না মা, তুমি তোমার ছেলেকে খাওয়াও। দেখছো মা দেখছো, বলছিলাম না খেপছে। কিরে তোর কি হয়েছে? না কিছু। তোমার ছেলে না পড়লেও কোনো সমস্যা নেই, তুমি তোমার ছেলের জন্য আছো। আমার না পড়ে কি কোনো উপায় আছে? এসব কথার মানে কি রে বুলবুলি? মা আমার অনেক একা একা লাগে, মা অনেক একা একা লাগে। কেন একা একা লাগে? কেন আমি আছি না মা? মুকুল ভাই আমাকে ছাড়বে না মা, ভালো হচ্ছে না কিন্তু বুলবুলি। খুব খারাপ হচ্ছে বুলবুলি। মা একটা বড় ইটনি ওর মাথায় মেরে দিই। খবরদার
শেষে জেল খাটা লাগবে। তাহলে ডালিম আর পিন্টুকে একটা কল দি। তাড়াতাড়ি আসতে বল। হ্যাঁ টুলু, ডালিম বাসায় একটা ঝামেলা হয়েছে, মুকুল ভাই আছে না, ওই যে বলছিলাম না আগে। হ্যাঁ 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 বুঝছি তো, বল। ওর কাছে তোর কি দরকার? দরকারের কথা বুলবুলিকে বলবো, আপনি কেন আসেন আমাদের কথার মধ্যে? কি হয়েছে? বাসার নিচে এসে বুলবুলির নাম ধরে ডাকতেছে পাগলের মতো। বাসার সামনে এসে চিৎকার করে আপনাকে ডাকছে, একটা মান সম্মানের ব্যাপার না বল? হ্যাঁ হ্যাঁ, এখন পিন্টুকে নিয়ে একটু আয়, আমরা তো আত্মীয়র মতো বেশি কিছু বলতেও পারি না। তুই পিন্টুকে নিয়ে বাসার সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যাবি, পারবি না? হ্যাঁ হ্যাঁ পারবো না মানে, দাঁড়া এক্ষুনি আসতেছি। ডালিম কি রে, কই যাস তুই? তো নাচে আসতেছি। আরে তোর জন্য খাবার। পিন্টু, এই পিন্টু একটু বাইরে না। পিন্টু কি রে, কি হয়েছে? তুমি যে বাসায় যেত আমি যদি এখন তোমার বোনের কল দিয়ে বিচার না দেই, আমার নাম সুরভি না। আমি আমার টুলুকে যতটা না আদর করেছি তার চেয়েও বেশি তোকে আদর করেছি। আজ তার এই প্রতিদান দিচ্ছিস তুই? বুলবুলিকে আসতে বলেন চাচি। আই বকুল, খুব খারাপ হয়ে যাচ্ছে, তুই আমার মান সম্মান নিয়ে টানাটানি করছিস। আপনার মেয়ে তো আমার জীবন নিয়ে টানাটানি করতেছে, আপনার মেয়েকে আমার সামনে এসে কথা বলতে বলেন। আপনার মেয়ে আমার সামনে আসে না কেন? কেন সামনে আসে? ওর কাছে তোর কি দরকার? দরকারের কথা বুলবুলিকে বলবো, আপনি কেন আসেন আমাদের কথার মধ্যে? মা, তুমি উন্মাদের সঙ্গে কথা বলছো কেন? তুমি কেন চাচাকে ফোন করো? মুখ সামলে কথা বলবি টুলু। আর একটা কথা বললে কি করবি, কি করবি তুই? 10 ইঞ্চি দিয়ে মাথা থেতলাই দিব। আমার মাথা থেতলাইতে তোর বোনকে বল। মা, তুমি কায়েম চাচিকে এখনই কল করো, এখানে আসতে বলো, এখনই আসতে বলো। বাসার নিচে এসে বুলবুলির নাম ধরে ডাকতেছে পাগলের মতো, নিচের গেট ধাক্কা ধাক্কি করে ভেঙে ফেলতেছে। আপনি একটা রিকশা নিয়ে তাড়াতাড়ি আসেন ভাই, মানুষ ভিড় করে তামাশা দেখতেছে আমার বাড়ির সামনে। আসতেছি আমি, আসতেছি আমি, দা আসতেছি। কই যাওয়া তোর আছে? এই মুকুলের বাবা, এই এই কোথায় যাও? এই কি বললো আমি জানি? তোমার ছেলে ওদের বাড়ির সামনে গিয়ে মাতলামি করতেছে, মানুষজন দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। ছেলে মেয়ে নিয়ে আমি ওই বাসায় থাকতে পারবো মনে করো? তুই কল দাও, যাওয়ার কি দরকার?
তোমার ছেলে সারাদিনে আমার একটা কল ধরে নাই, কল দিয়া লাভ কি? তুমি কল দাও, কল দিয়া দেখো তারে ফিরাইতে পারো কিনা। নষ্ট করলো এক সময়, সারাদিন খালি মুকুল ভাই করতো। তখন ওই রানীটা দেখে নাই যে তার মেয়ে মুকুল ভাই করে মুখে ফেলা তুলে ফেলতেছে। এখন আর ভালো লাগতেছে না মুকুল ভাইকে। আর যখন স্কুলে চাকরিটা হলো তখন সঙ্গে সঙ্গে হামিদা বেগম বদলাই গেল। সেই জন্য একজনের বাসার নিচে গিয়ে হইচই করবে রাত্রেবেলা। চুপ কর তুই, দেখি আমার কাছে দাও। এইখানে কথা বলা যায় না, ওইদিকে যেতে হবে কথা বলতে। হ্যালো চাচি, আসসালামু আলাইকুম। মা না, আমি জ্যোতি বুলবুলি আপু। ও ভাইয়া কি এখনো তোমাদের বাসা নিচে? শুধু কি নিচে নাকি, হইচই করে মাতামাতি করতেছে।